শুরু করছি। প্রথমে আমাদের এই অ্যাপসটা ওপেন করে নিতে হবে ফটো রুম। এটা আমি ভিডিও শেষে কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিব। সো এখানে ক্লারির অপশন আছে, এখান থেকে আপনার চলে যেতে হবে। যাওয়ার পর আমার যেই ছবিটার চয়েস ওই ছবিটা এখান থেকে নিয়ে নিতে হবে। সো দেখেন আমি একটা ছবি নিয়ে নিলাম, না 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 এটা ভালো লাগতেছে না, এটা নিয়ে। সো আবার আমি ক্লাস অপশন চলে আসলাম, তার চলে এরকম ভাবে চেঞ্জ করে নিতে পারবো। আমার বুঝছি আমি ধরেন আমি কত এই ছবিটা নিলাম, এইটাই নিলাম আমি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমি এখন হোয়াইটে চাপ দিব, এটাতে চাপ দিব। এই যে এখানে দেখবেন একটা অপশন আমি চাপ দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড এটাকে চাপ দিবেন, সেম আরেকটা অপশন আসবো ওখানে চাপ দিলে আরেকটা ওই রকমই অপশন আসবে। তারপরে এখানে আপনার সমস্ত কীরকম ব্যাকগ্রাউন্ড আপনি চান এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে এখানে, আপনাদের যেটা লাগে আপনারা ওইটা নিয়ে নেবেন। সো আমি এটা নিলাম, পাথরের এটা নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড জুস দেখ। সো আপনারা এইভাবে এই যে এখানে আসলে রিফ্রেশ করতে পারবেন, চারটা চারটা করে আসবে আপনারা আসলে দেখতে পারবেন। নিশ্চয়ই এখান থেকে আরও অনেক রকমেরই আছে, যখন মানে সমুদ্র এরিয়ে যা দেখেন আপনাদের, তারপরে আছে সানসেল, পিস্টান এরিয়া আপনার বাল, অনেক ধরনের লাভ, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ দেখেন পিস্টানের যে যে বাল সিস্টেম ওইটা, এখানে অপশন অনেক অপশন সব আপনার। তো আমি যেহেতু এগুলো নিব না, আমি নিব সানসেটের মধ্যে, সানসেটের মধ্যে আমি ওটাকে চাপ দিলাম সানসেটে। হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে রিফ্রেশ করলে আপনাদের সানসেটে চাপ দিলাম, এখন আমার এখান থেকে যেটা চয়েস আমি ওইটাই নিয়ে নেবো। সো আমি দেখেন একটা ছবিতে ইয়ে করলাম, এখন দেখেন এই যে একটাই হচ্ছে না, এটা ফুল করতে হবে, এটা ফুল করলে আমার ছবিটা আমি ডাইরেক্ট রাখলাম ওইটা। এই যে দেখেন থ্রিডট একটা অপশন আছে, আমি থ্রিডট অপশনে চাপ দিলেই আপনার কিন্তু এখানে চাপ দেওয়ার পর দেখেছি এখান থেকে চাইলে আপনি কিছু লেখা অ্যাড করতে পারেন। সো আমার যেহেতু লেখা অ্যাড করার কোনো দরকার নাই, সেহেতু আমি অ্যাড করবো না, আমি ডিরেক্ট এটা চাপ দিয়ে চাপ দিলাম। এই দেখেন সেভ টু ক্যালারি, আপনারা চাইলে এখানে ক্লিক দিলেই এটা আপনাদের ক্যালারিটা অটোমেটিক চলে যাবে। এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট গ্লারিতে যা দেখাবো যে আমার গ্লারিতে ক্যাট হয়েছে কিনা। আমি গ্লারিতে ঢুকলাম, এই যে দেখুন এই যে ছবিটা দেখছেন কত সুন্দরভাবে এই হয়েছে, এখানে কত সুন্দরভাবে চলে আসছে। তারপরে আমি আপনার এখান থেকে দেখে দিব ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম আপনার চলে যেতে হবে হচ্ছে ফোনের প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার, প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ বাটনে গিয়ে লিখতে হবে যে ফটো রুম। এই যে আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন, ফটো রুম। এ দেখেন নিশ্চিত চলে আসছে এখানে ফটো রুম, এই ফটো রুমের উপর ক্লিক করলে দেখবেন যে ডাইরেক্ট এই যে আপনার উপরে যেটা আসবে এটাই হচ্ছে অরিজিনাল ফটো রুম। এটা ডাউনলোড করে নিয়ে আপনারা এইভাবেই করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।